নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অবশেষে আজকে নির্বাচন কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ঘোষণা করলেন যে কলকাতা পুরসভার ভোট কিন্তু হচ্ছে আগামী 19শে ডিসেম্বর, অর্থাৎ যেটা পূর্ব নির্ধারিত ছিল সেটাই। বিজ্ঞপ্তি জারি করা হলো এবং জানিয়ে দেওয়া হলো ঠিক কবে কবে কিভাবে ভোট হচ্ছে এবং কিভাবে সব কিছু। নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি অনুযায়ী আজকের দিন থেকেই মনোনয়ন পেশ করা যাবে, মানে সবাই মনোনয়ন পেশ করতে পারবেন। 1লা ডিসেম্বর মনোনয়ন পেশের শেষ দিন হচ্ছে এবং 2লা ডিসেম্বর হবে এই মনোনয়ন যারা পেশ করছেন তাদের বিষয়ে স্ক্রুটিনি, এবং 4ঠা ডিসেম্বর হচ্ছে মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। আর 19শে ডিসেম্বর ভোট, সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট চলবে। 21শে ডিসেম্বর হবে ভোট গণনা, 22শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নির্বাচনী প্রক্রিয়া। যথারীতি নির্বাচন প্রক্রিয়া ঘোষণা করা হয়ে গেলেও আজ থেকে আচার সংহিতা, নির্বাচনী আচার সংহিতা পালন করার দিন। যদিও আচার সংহিতা এই রাজ্যে নির্বাচনী আচার সংহিতা কী সেটা আমরা কেউই বুঝতে পারি না, কারণ এখানে সব কিছুই বেনিয়ম হয়। তবু তাকে করানো যে রাখেন কি রাখেন না সেটা দেখার বিষয়, প্রশাসন কীরকম কী নিচ্ছেন ভূমিকা। যদিও এই নির্বাচনে কী প্রশাসন ভূমিকা নেবেন সেটা নিয়ে অনেকেই যারা বিরোধী দলে আছেন তারা সবাই প্রশ্ন করেন। যাই হোক, আজকে আবার প্রেস বিজ্ঞপ্তি দিলেন এবং প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রেসে দাঁড়িয়ে যে বক্তব্য রাখলেন নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা একবার দেখতে থাকুন আপনারা। কমিশন যে ইলেকট্রাল রোল অ্যাডাপ্ট করেছে সেটা ইসিআই এর ইলেকট্রাল রোল আপ টু 1/11/21 উইথ কোয়ালিফাইং ডেট অ্যাজ 1/1/21। আই রিপিট, Commission has adopted ECI role updated up to 1/11/21 with qualifying date as 1/1/21. Tapare next point is amra EVM use korchi polls e identification of voters er jonne amra apnader je press note dicchi tate we are following exactly the same guidelines as ECI. কি কি লাগতে কি কি হলে ওরা ভোট দিতে পারবে সেটা আমরা প্রেস নোটে আপনাদের দিয়ে দিচ্ছি। আই হোপ আপনারা সব জানেন, এটা পড়ে শোনাবার দরকার নেই, শুনবেন আপনারা সমস্ত কথাই। এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস, সেটা হচ্ছে 19শে ডিসেম্বর ভোট হচ্ছে কলকাতা পুরসভা, কিন্তু হাওড়া পুরসভায় ভোট এখনো হচ্ছে না। তার কারণ আপনারা জানেন, গতকালই আমি একটা ছোট্ট ভিডিও বলে দিয়েছিলাম হাওড়া পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা নেই, কারণ হাওড়া এবং বালি এই দুটো পুরসভা একত্রিত ছিল, যার ফলে হাওড়া পুরসভাটা বড় ছিল। কিন্তু বর্তমানে হাওড়া এবং বালিকে আলাদা করে দেওয়া হয়েছে, দুটো পুরসভা করে দেওয়া হয়েছে, কিন্তু সেই সমস্ত জায়গার ওয়ার্ডগুলোর যে বিন্যাস আছে অর্থাৎ ডিলিমিটেশন, এবং সেখানে কে কী দাঁড়াবে, কোনটা ছেলে ফিমেল ওয়ার্ড হবে, কোনটা মেল ওয়ার্ড হবে, কোনটা এসসি ওয়ার্ড হবে, এই সমস্ত কিছুই কিন্তু এখনও প্রক্রিয়াকরণ হয়নি। কাজে সেই সমস্ত প্রক্রিয়াকরণ করার জন্য যে অনুমতিপত্র বা যেগুলো প্রস্তাবন, সেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটাকে নিয়ে গিয়ে আইনি আধারে আইনি আকারে ফেলতে গেলে রাজ্যপালের সই চাই, সেই সইগুলো কিন্তু এখনও পর্যন্ত হয়নি। কাজে এই সমস্ত বিষয়টা যে নির্বাচন করতে গেলে যা দরকার আছে সেটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। আর রাজ্যপাল আপনারা প্রথম থেকেই জানেন, রাজ্যপাল বারবারই একটা প্রশ্ন করছেন যে সেটা স্বাভাবিক যে সমস্ত ভোটগুলোকে কেন করা হচ্ছে না, যেহেতু বহু বছর ধরে সেখানে ভোট হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে একটা জটিলতা রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আইনি জটিলতার জন্য আজকে আর ঘোষণা করা গেল না। আর আজকে ঘোষণা যেহেতু করা গেল না, তাহলে আর 19শে ডিসেম্বর হাওড়া পুরসভার কোনো ভোট হচ্ছে না, আপাতত এটাই পরিষ্কার কথা। এবং এরপরে কবে হবে না হবে সেটা আগামী সোমবার যা নির্দেশ দেবেন, আদালত রায় দেবেন, সেই রায়ের ওপরে মহামান্য আদালত যা রায় দেবেন তার উপর ডিপেন্ড করেই সব কিছু হবে বলে আমার মনে হয়। কলকাতা পুরসভার যে ভোট ডিক্লিয়ার করলেন অর্থাৎ 19শে ডিসেম্বর হবে, তার বিরুদ্ধে কিন্তু আজকে যেই মুহূর্তে নোটিশ দিয়েছেন অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু হাইকোর্টে দৌড়েছেন বিজেপির কার্যকর্তারা, অর্থাৎ বিরোধী দলের লোকেরা দৌড়েছে। কারণ হচ্ছে একটাই কারণে দৌড়েছেন এবং গেছেন সেখানে, তার কারণ তারা বলছেন যেহেতু এখনও পর্যন্ত টোটাল বিষয়টা অর্থাৎ আদালতে বিচার যে বিষয়ের মধ্যে রয়েছে কলকাতা এবং হাওড়া পুরসভা নির্বাচন নিয়ে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কী করে রাজ্য নির্বাচন কমিশন এই ঘোষণা করে দিলেন এবং বিজ্ঞপ্তি জারি করলেন, এটা নিয়ে হাইকোর্টে গেছেন। হাইকোর্ট দুপুরে 1টা অবধি সময় দিয়েছেন, 1টার সময় এই বিষয় নিয়ে জানাবেন। এবং হাইকোর্টে গিয়ে তারা এই বিষয়টাই তুলছেন যে কী করে আদালতের এখতিয়ারমুক্ত অর্থাৎ যেটা মামলা চলছে সেইখানে থাকাকালীন কী করে হয়, যদিও নির্বাচন কমিশন বলছেন তারা সমস্ত কিছু দেখেই করেছেন, কিন্তু মহামান্য আদালত যেটা বলবেন সেটাই ঠিক, অর্থাৎ আদালতের বিচার যে বিষয় সেটা নিয়ে তারা কিন্তু এড়িয়ে গেছেন। এখন দেখার বিষয় যে আদালত ঠিক কী বলছেন। আর এরই মধ্যে কিন্তু তৃণমূল জানিয়ে দিল যে আগামীকালই তারা
প্রার্থী তালিকা ঘোষণা করা শুরু করে দেবে। অর্থাৎ আগামীকাল থেকেই তৃণমূল কংগ্রেস তো মোটামুটি তৈরি হয়ে গেছিলো যে 19 ডিসেম্বর ভোট হচ্ছে, হাওড়াটা নিয়ে চিন্তায় ছিল, হাওড়াটা হলো না। যাই হোক, 19 ডিসেম্বর হাওড়ায় ভোট হচ্ছে না এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে। কারণ হচ্ছে আজ যদি ডিক্লেয়ার না করতে পারা যায় তাহলে আর হবে না। তো যথারীতি 19 ডিসেম্বর হাওড়ায় ভোট হচ্ছে না, কিন্তু কলকাতা পুরসভায় ভোট হচ্ছে, আর আদালতে চলে গেছে বিজেপি। এটা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। তার কারণ হচ্ছে আদালত কী বলছেন না বলছেন তার দিকে কিন্তু তাকিয়ে থাকবে গোটা বাংলা এবং কলকাতার লোক। তো যা এখনও পর্যন্ত জানা যাচ্ছে সেটা হচ্ছে কলকাতায় ভোট হচ্ছে কিন্তু আগামী 19 ডিসেম্বর। বাকি যে সমস্ত পুরসভাগুলো আছে, অর্থাৎ যাদের এখানে পরিষেবাটাই আটকে রয়েছে, সব জায়গায় এরকম হয়ে রয়েছে, সব পুরসভায় ভোট হচ্ছে না, একসঙ্গে কেন ভোট করা হচ্ছে না সেটা নিয়েও প্রশ্ন যেরকম রয়েছে, সেরকমভাবে একইভাবে রাজ্যপালও প্রশ্ন তুলেছেন যে একসঙ্গে কেন সব ভোট হচ্ছে না। এই সমস্ত কিছু নিয়েই চলছে এবং কলকাতা পুরসভার ভোট এর মধ্যে আবার দিল্লি থেকে ফিরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসে যাচ্ছেন কারণ কালকেই প্রার্থী তালিকা ঘোষণা করাবে তার উপস্থিতিতেই। তো এইসব নিয়েই চলছে কলকাতা পুরসভা, এর মধ্যেই চলছে ত্রিপুরায় ভোট এবং সেখানে নির্বাচন। নির্বাচন চলাকালীন হিংসা কিছু কিছু দেখা গেছে বলে এখানকার নিউজ চ্যানেল বড় বড় করে দেখাচ্ছেন, কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গে যেরকম নির্বাচনে হিংসা হয়েছে তার তুলনায় এটা বহুত নগণ্য। তবুও একটা কথা বলতে হয়, নির্বাচনে হিংসা কেন হবে? গণতন্ত্রের সব জায়গায় ভোট হোক নিশ্চিন্তে শান্তিতে, এটাই আমরা চাই। কারণ আমরা চাই শান্তিপ্রিয় মানুষ, আমরা প্রত্যেকেই চাই শান্তিতে বজায় রাখতে। হ্যাঁ, অশান্তি যদি ঘাড়ের ওপর নামে তখন আমাদের অশান্তি করতে হয়, কিন্তু তার আগে পর্যন্ত আমরা তো শান্তিপ্রিয় ভারতীয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শান্তিপ্রিয় ভারতীয় কাছে সবার কাছে একটাই প্রার্থনা থাকে, ভোট হোক শান্তিতে, ত্রিপুরায় হোক বা বাংলাতেই হোক। জানি না কলকাতা পুরসভার ভোটের সময় অশান্তি দেখবো কি দেখবো না, যদিও অশান্তি দেখা, রক্তপাত দেখা ছাড়া নির্বাচন হয়েছে এরকম দেখাই যায় না। 2021 নির্বাচন ও বিধানসভা নির্বাচনে দেখেছি রক্তপাত, অর্থাৎ রক্তপাতহীন নির্বাচন অন্তত আমি আর দেখিনি। আশায় রাখি আগামী নির্বাচনগুলোতে রক্তপাতহীনই হবে। অর্থাৎ যে দল ক্ষমতায় আসবেন তাকে মানুষ ভোট দিন, যাকে মানুষের ভালো লাগবে মানুষ নিশ্চিন্তে ভোট দিন। ভোট দিন কোনো হুমকি ছাড়া, ধমকি ছাড়া, নিজের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারো, এটাই হচ্ছে নিয়ম, গণতন্ত্রের নিয়ম। স্বাধীন দেশ, গণতন্ত্রের দেশ এই দেশ, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ গণতন্ত্রবিহীন হয়ে যায় ভোটের সময়। গুলি, বোমা, পেট কেটে দেওয়া এসব আমরা দেখতেই থাকি, মহিলাদের অত্যাচার করা, পঞ্চায়েত নির্বাচনের সময় সিপিএম নেত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেওয়া, বস্ত্র কেড়ে নেওয়া, দুঃশাসন এসব আমরা দেখি। এখনও দুঃশাসন বধ হয় না কিন্তু চলে, আমি বধ বলতে রাজনীতির বধ বলেছি, বধ বলতে মেরে ফেলে না, কিন্তু দুঃশাসনের হাত যেন আজও কাপড়ের দিকে উঠে যায় মহিলাদের দিকে, আর সেটা সিপিএম হোক, বিজেপি হোক বা কংগ্রেসই হোক। আর দুঃশাসন বরাবরই তৃণমূল দলের হয়ে রয়েছে এখন যা দেখা যায়। তো এইসব দেখা আমরা চাইবো যাতে আগামী দিন ভালো হয়, ব্যাস এটাই। আর দেখতে হবে ভোট হয় কি না হয়, কারণ কলকাতা পুরসভার ভোট নিয়ে এবার হাইকোর্ট কী বলে, অর্থাৎ এই বিজ্ঞপ্তি জারি করা কি যায়, রাজ্য নির্বাচন কমিশন কি জারি করতে পারেন, আইনি প্রক্রিয়ায় আইনি জটিলতার উত্তর দেবে আইন আর আদালত। আমরা শুধু দেখতে পারি আর নজর রাখতে পারি আর জানাতে পারি, জাগাতে পারি জনগণকে তাদের অধিকার সম্বন্ধে সচেতন করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন পরবর্তী রুদ্রবার্তা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।